শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রাচীর ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে যায় এ ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকি নিহত হন এ ঘটনায় অভিযুক্ত বাস চালককে বরিশালের হিজলা উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব তাকে ধরতে শনিবার ভোরে র্যাব এক ও র্যাব আট যৌথ অভিযান পরিচালনা করে র্যাব জানায় অভিযুক্ত চালকের ছিল না ড্রাইভিং লাইসেন্স জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে পরিবহন মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের এই কর্মকর্তা কর্তৃপক্ষকে অবশ্যই এ বিষয়টা তদন্ত আমাদের সম্পূর্ণ করে আমরা তাদেরকে জানাবো এবং তাদের যে কাগজপত্র কিংবা যে গাড়ি যে ফিটনেস যে নেই এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থাটা করার জন্য আমরা সুপারিশ করব ঘাতক বাসের হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় র্যাব বাসে হেলপার ছিল তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা